हेलो व्यूअर्स सबाई के स्वागत जानाई। आमी आज के विलुप्त प्राय गाछ बुनो हलुद सम्पर्के ओ एर औषधि गुणागुण सम्पर्के आपनादेर साथे आलोचना करब। आमी आदिवासी सबुज प्रकृति लता पातार माझेई बेड़े उठा आमार, जार कारणे गाच लता पातार आमाके बेशी टाने। নিজের অজান্তেই খুঁজে বেড়াই প্রকৃতির গাছপালা লতা পাতার নানা গুণ, এরই একটি অংশ যা আপনাদের জন্য তুলে ধরছি। বুনো ফুল এত সুন্দর, আকর্ষণীয়, বর্ণিল ও হৃদয়গ্রাহী হতে পারে। সটি ফুল বা বুনো হলুদ ফুল না দেখলে তা বিশ্বাস হতো না। শুধু তাই নয়, ফুল হিসাবেও এটি কিছুটা ব্যতিক্রম। বছরের নির্দিষ্ট একটি সময়ে ফুলটি হয় এবং সব গাছে আবার ফুল হয় না। এটি গাছের মাটির নিচে ঘুমিয়ে থাকা কন্ড থেকে সরাসরি একটি মঞ্জুরি দণ্ড বের হয়। কবি নজরুল এ নিয়ে একটি কবিতাও লিখেছিলেন, বন ফুলের তুমি মঞ্জুরি গো, তোমার নেশাই পথিক ভ্রমর বেকুল হল গুঞ্জরি, তুমি মায়ালোকের নন্দিনী নন্দনের আনন্দিনী। আবার চমৎকার ঔষধি গুণের জন্য এ সটি ফুলের ও গাছের অনেক স্তুতি বাক্য জুটেছে অনেকের কাছেই। সটি সঠি পলাশচন্দ্র স্বরগ্রন্থা সুব্রতা বধু সুগন্ধমালা গন্ধালি সটিকা পলাশিকা এমন নাম দিয়েছে কেউ কেউ। দেশের অবশিষ্ট শালবন অঞ্চল, পাহাড়ের পাদদেশ, জঙ্গল যেখানে খালি জমি পড়ে থাকে, ঝুপঝাড় ও পথের ধারে আপনা আপনিই জন্মায়। তবে দেশে ব্যাপক হারে শালবন ধ্বংস হয়ে সটি ফুলও সংখ্যায় কমেছে, কারণ জনবহুল এলাকায় সটি গাছ জন্মানোর কোনো সুযোগ থাকে না। সাধারণত প্রাকৃতিক বন বাধারই ওদের জন্ম ও বৃদ্ধি স্বাভাবিক হয়। বছরের বেশিরভাগ সময় সটি ফুলের দেখা পাওয়া যায় না। শীত ঘুমের দীর্ঘ সময়ে মাটির ওপরে কোনো অস্তিত্বই থাকে না তাদের, কিন্তু বসন্ত বা গ্রীষ্মকালের এক পশলা বৃষ্টিতে ওদের কণ্ডমূলে এক ধরনের শিহরণ বয়ে যায়। তখন অসংখ্য লম্বাটে পাতার ঠাস বুননিতে ঝুপালো হয়ে ওঠে এবং গাছ থেকে একটি লম্বা মঞ্জুরি দণ্ড বেরিয়ে আসে। এ সময় সটি ঝুপগুলো সাদা, লাল, বেগুনি, হলুদ ও গোলাপি আভায় সুশোভিত হয়ে ওঠে। সটি দেখতে হলুদ গাছের মতো, স্থানীয় অন্যান্য নামের মধ্যে সটি, সুগন্ধমূলা, সুভদ্রা, সোম্মা, পলাশিকা ইত্যাদি অন্যতম। বর্ষজীবী গুল্ম বিরুৎ শ্রেণীর গাছ, সাধারণত 1 মিটার 2 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। বসন্ত গ্রীষ্মকালে ভাওয়াল মধুপুর জঙ্গল বরেন্দ্র অঞ্চলে সটির সুদর্শন পুষ্পদণ্ড চোখে পড়ে। লালচে বেগুনি রঙের ব্রাক্টের ভেতর হলুদ রঙের ছোট ছোট ফুল থাকে, সাদাও হয়। গাছের গোড়ার কন্ড বা গেত কর্পূর গন্ধি মাটির নিচে সমান্তরালভাবে আদা বা হলুদের মতো ছড়ানো স্বভাব মাটির নিচে এরকম হয়ে থাকে। এই সটির আবার কিছু উপকারিতা ও ঔষধি গুণও রয়েছে। এতে আছে সিনিওল বা সেসকুইটারপিন, পেট ফাঁপা ও নানা ধরনের চর্মরোগে ব্যবহার হয়। আগের দিনে জ্বর হলে বার্লির মতো করে কন্ডের কাত্ত খাওয়ানো হতো। লাল আবির তৈরিতে সুবাসিত কন্দের গুঁড়া ব্যবহৃত হয়। কোনো কোনো জনগোষ্ঠীতে সটির কন্দ খাওয়া হয়। 600 শতাব্দীর দিকে আরবদের মাধ্যমে গাছটি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। সবাইকে আবার অনেক ধন্যবাদ।